নমস্কার, জিরিবর্ষণ থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের খবর। ভেন্টিলেটরের সালমান রুশদি, মাথায় গভীর ক্ষত, হারাতে পারেন একটি চোখ, আতঙ্কিত তসলিমা। হাসপাতালে ভেন্টিলেটরে রয়েছেন সালমান রুশদি, তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি রুশদির লিভারও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাতের নার্ভগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মোঠের উপর একেবারেই ভালো নেই ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত লেখক। আতঙ্কিত হয়ে টুইট করেছেন ইসলামের সমালোচক লেখিকা তসলিমা নাসরিন। গতকাল নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সালমান রুশদি। সেখানে হঠাৎ ছুরি নিয়ে স্টেজে উঠে আসেন এক ব্যক্তি এবং কেউ কিছু বুঝে ওঠার আগে সালমান রুশদির ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি ছুরি চালাতে থাকে সেই ব্যক্তি। রুশদির ঘাড়ে মাথায় ছুরি মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লেখক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা তার উপরেই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। নিউ ইয়র্ক পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করে জেরা করছে। এদিকে গতকাল রাতেই রুশদির একটি অস্ত্রোপচার হয়েছে। তার এজেন্ট জানিয়েছেন রুশদির অবস্থা একেবারেই ভালো নেই, তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে, লিভারও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। লেখককে প্রায় 10 থেকে 12 বার ছুরি মারা হয়েছিল, তার ডান হাতের নার্ভ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুকারজয়ী লেখকের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্বজনরা। আন্তর্জাতিক মহলে এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এদিকে ঘটনায় তীব্র নিন্দা করেছেন তসলিমা নাসরিন। তিনি টুইটে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, রুশদির ওপর যদি হামলা হতে পারে পশ্চিমের দেশে, তাহলে বিশ্বের কোনো প্রতিবাদী লেখকই নিরাপদ নন। তাদের ওপর যে কোনো সময় প্রাণঘাতী মামলা হতে পারে বা তাদের হত্যা করা হতে পারে। রুশদির মতে ইসলামকে নিয়ে বিতর্কিত লেখার জন্য দেশ ছাড়া হয়েছিলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। 24 বছরের এক যুবক রুশদির ওপর হামলা চালিয়েছিল, তার নাম হাদি মাতার। নিউ ইয়র্কের নিউ জার্সির বাসিন্দা সেই যুবক। কে সে রুশদির ওপর হামলা চালাল তা নিয়ে জেরা করছে পুলিশ। তার সঙ্গে অন্য কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে না তা নিয়েও জেরা করা হচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদি গত 100 বছরেরও বেশি সময় ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি। 1988 সালে রুশদির লেখা উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস মৃত্যুমূল বিতর্ক তৈরি হয়েছিল। এক কথায় মৌলবাদীদের বিষ নজরে পড়েছিলেন তিনি। তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন নেতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেইনি। ওই বইয়ের কারণে 90 দশকে ইটালির মিলানে তার ওপর হামলা হয়েছে। গত 20 বছর ধরে নিউ ইয়র্কে রয়েছেন তিনি। ঘরে বাইরে কী অবস্থা? সিবিআই হেফাজতে থেকে খোঁজ অনুব্রতর। কী কথা হলো মেয়ের সঙ্গে? খুব জানতে ইচ্ছা করছিল তাকে নিয়ে কী কথা হচ্ছে বাইরে, দল কী অবস্থা নিয়েছে তা জানতে সিবিআই হেফাজতে থেকে হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ফোন করলেন মেয়েকে। সিবিআই অফিসারদের সামনেই তিনি ফোনে লাউডস্পিকার দিয়ে কথা বলেন মেয়ের সঙ্গে। শুক্রবার তিনি 2 বার কথা বলেন বাড়িতে। গরু পাচার মামলায় সম্প্রতি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে। তারপর সিবিআই তাকে নিজাম প্যালেসে এনে জেরা করছে। এই জেরা চলাকালীনই ঘর ও বাইরের খবর নিতে উৎসুক হয়ে পড়লেন তিনি। জানতে চান তার গ্রেপ্তারি পর বাইরের প্রতিক্রিয়া কী, ঘরে সব ঠিক আছে তো, তৃণমূল তাকে নিয়ে কী অবস্থান নিয়েছে। এদিকে বীরভূমের বাড়িতে তার মেয়ের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি চিনার পার্কের বাড়ির কর্মচারীর সঙ্গে কথা বলেন অনুব্রত মণ্ডল। তিনি এই কথোপকথনের জানার চেষ্টা চালান তাকে নিয়ে কে কী বলছে। উল্লেখ্য, সিবিআই হেফাজতের নিজাম প্যালেসের 14 তলার গেস্ট হাউসে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল অবশ্য সিবিআই হেফাজতে খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা বায়নাক্কা করেননি। বাড়ি থেকে আনা মুড়ি খেয়েছেন, ক্যান্টিনের কোনো খাবার তিনি খাননি। সূত্রের খবর, তিনি নিজাম প্যালেসে বসে মেয়ে সুকন্যার সঙ্গে কথা বলার আর্জি জানান। মানবিক গ্রাউন্ডে সিবিআই অফিসাররা তার সঙ্গে কথা বলিয়ে দেন অনুব্রত মণ্ডলের। ফোনে মেয়ের সঙ্গে কথা বলেন অনুব্রত। মেয়ের সঙ্গে এদিন 2 বার কথা বলেন অনুব্রত। একবার কথা হয় 3 মিনিট, আর পরের বার 2 মিনিট কথা হয়। সিবিআই অনুমতি দিলেও জানিয়ে দেয় স্পিকার দিয়ে কথা বলতে হবে। বাবা মেয়ের কথায় উঠে আসে বোলপুর বাড়ির কী অবস্থা। মেয়ের কাছে অনুব্রত জানতে চায় সে কথা। একসময় বাড়ি গমগম করতো নেতা কর্মী সমর্থকদের ভিড়ে, এখন মানুষ কী বলছে। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাড়ি খাঁ খাঁ করছে, আর মেয়ে সেই ফাঁকা বাড়িতে কেঁদে ভাসাচ্ছেন। বাবার সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন অনুব্রত কন্যা। খাওয়া দাওয়ার কথা সেভাবে করেননি, সারাক্ষণ মনমরা হয়ে বসে আছেন আর মাঝে মধ্যে কেঁদে উঠছেন, কিছুতেই বা মানতে পারছেন না চোখের জল। শুধু মেয়ে নয়, চিনার পার্কের বাড়ির এক কর্মচারীর সঙ্গে কথা বলেন অনুব্রত। অনুব্রত কলকাতায় এলে তার সর্বক্ষণের সঙ্গী তিনি। তার কাছে অনুব্রত জানতে চান তার গ্রেপ্তার নিয়ে রাজ্যবাসী কী বলছে, তৃণমূলই বা কী অবস্থা নিয়েছে। তার কাছে জিজ্ঞাসা করেন অনুব্রত, এখন দেখার তৃণমূল তার পদ থেকে সরিয়ে দেয় কিনা, সেদিকে নজর সবার।